দেখুন যেভাবে মার্কিন বিমানের পথ রোধ করল চীনা যুদ্ধ বিমান চীনের দুইটি যুদ্ধ বিমান চীন সাগরের আকাশে যুক্তরাষ্ট্রে একটি সামরিক বিমানের পথ রোধ করেছে মার্কিন কর্মকর্তাদের দিয়ে সংবাদ মাধ্যম গত বৃহস্পতিবার এ খবর প্রকাশ করে যুক্তরাষ্ট্র চীনের এই কাজকে অবিসাদার বলে আখ্যা দিয়েছে এন নিউজ জানায় ডাব্লিউসি ওয়ান থার্টি ফিনিক্স নামের মার্কিন বিমানটি গত বুধবার আন্তর্জাতিক আকাশ সীমায় নিয়মিত উদ্দয়নে অংশ নিয়েছিল এ সময় চীনের দুটি সুকাইসু থার্টি যুদ্ধ বিমান এসে মার্কিন বিমানটির পথ আটকে দেয় যুক্তরাষ্ট্র বলেছে তাদের ওই বিমান পূর্ব চীন সাগরে আন্তর্জাতিক আকাশ সীমায় তেজের সক্রিয়তার মাত্রা যাচাই করতে গিয়েছিল মার্কিন বিমানটির আরোহী কর্মকর্তাদের ভাষ্য চীনা যুদ্ধ বিমানের অবস্থান খুব বিপজ্জনক না হলেও কাজটি অপেশাদার ছিল মার্কিন বিমান বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল লরি হজ বলেন আন্তর্জাতিক আইন মেনেই তাদের বিমানটি উঠছিল এ বিষয়ে কূটনৈতিক রীতি অনুযায়ী বেজিংকে জানানো হয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়াং চুইং এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি বলেন দীর্ঘদিন ধরে মার্কিন জাহাজ ও বিমানগুলো চীনের ওপর নজর রাখছে এটা সমুদ্র ও সীমায় সহজেই ভুল বোঝাবুঝি বা ভুল সিদ্ধান্ত বা অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিতে পারে আশা করা যায় মার্কিন কর্তৃপক্ষ চীনের নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়টির প্রতি সম্মান দেখাবেন প্রাকৃতিক সম্পদের আধার ও গুরুত্বপূর্ণ নৌবাণিজ্যের পথ দক্ষিণ চীন সাগরে মার্কিন সামরিক তৎপরতার বিষয়ে চীন গভীরভাবে সন্দিহান তারা নিজেদের উপকূলের আশেপাশে মার্কিন নজরদারি বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে ওই সাগর জলভাগের সীমানা নিয়ে বেইজিং এর সঙ্গে ফিলিপাইন ভিয়েতনাম ও মালয়েশিয়ার মতো প্রতিবেশী দেশগুলোর পুরনো বিরোধ রয়েছে দক্ষিণ ও পূর্ব চীন সাগরে বৃহৎপূর্ণ জলসীমা এলাকার প্রায় পুরোটার ওপর চীন নিজেদের সার্বভৌমত্ব দাবি করে তারা সেখানে কৃত্রিম দ্বীপ বানিয়ে নিয়ন্ত্রণ জোরদারের চেষ্টা করেছে এবং এলাকায় নৌ টহল বাড়িয়েছে এপি জানায় জাপান গতকাল শুক্রবার বলেছে বৃহৎপূর্ণ জলসীমায় অবস্থানকারী একটি চীনা জাহাজ দুর্নিয়ন্ত্রিত উড়ন্ত যান ড্রোন চালিয়ে টোকিও সেখানে বেশ কয়েকটি যুদ্ধ বিমান পাঠায় জলসীমা নিয়ে দুই দেশের পুরনো বিরোধের প্রেক্ষাপটে এই ঘটনা ঘটলো পূর্ব চীন সাগরের সেন কাকু বা দিয়াউ দ্বীপ এলাকার মালিকানা নিয়ে চীন ও জাপানের বিরোধ রয়েছে আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরো লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাই